নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হাই প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ কোন কোন বয়স থেকে শুরু হয় বা উচ্চ রক্তচাপ হলে কী হয়, কী পরিস্থিতি অনুভব করে এবং উচ্চ রক্তচাপ কী কী কারণে হয় সে সম্পর্কে আমরা জানব। প্রথমত বলি, উচ্চ রক্তচাপ আমাদের কোন বয়স থেকে শুরু হয়। উচ্চ রক্তচাপ এখনকার দিনে 30-35 বছর পর থেকেই উচ্চ রক্তচাপ দেখা দিচ্ছে। এটা 35 বছর পর থেকেও শুরু হতে পারে এবং 70, 60, 50 এ বয়সের মানুষেরও দেখা দিতে পারে। কখন কিভাবে উচ্চ রক্তচাপ হবে এটা কোনো বলা বা আনলিমিটেড কোনো সময় বলা যায় না। তো উচ্চ রক্তচাপ কী কী কারণে হয়? উচ্চ রক্তচাপ হয় অনেকে যাদের গ্যাসের সমস্যা থাকে, বা অনেকে রিচ খাবার খায়, বা অনেকে তেলে ভাজা জাতীয় জিনিস খায়। খাওয়ার ফলে আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। কোলেস্টেরলের মাত্রাটা বেড়ে যাওয়ার ফলে আমাদের যে রক্ত আছে রক্তটা মোটা হয়ে যায়। মোটা হয়ে যাওয়ার ফলে আমাদের শরীরের যে হাড় আছে হাড়ে রক্তটা পাম্প করতে অসুবিধা হয়, তার ফলে আমাদের রক্তের চাপটা বেড়ে যায়। এবার রক্তচাপটা বাড়লে আমরা কীভাবে বুঝবো যে আমাদের রক্তচাপটা বেড়ে গেছে? রক্তচাপটা বাড়লে আমরা বুঝতে পারবো, আমার অনেকে বুঝতে পারে যে আমাদের মাথা ধরে যন্ত্রণা করছে বা মাথার রগ ধরে যন্ত্রণা করছে বা হচ্ছে মাথাটা ঘুরাচ্ছে, টলমল টলমলও করছে যে আমি এখন পড়ে যাব মাথা ঘুরে, এরকম সিমটম দেখতে পারে। বা অনেকের মাথা ঘোরা প্লাস মাথা যন্ত্রণা, তার সাথে বমি ভাব, এটাও আসে। এই কারণগুলো হতে পারে। তো এরকম যদি সিমটম দেখেন তো আপনারা যাবেন ডাক্তারবাবুর সাথে পরামর্শ করবেন, ওনারা হচ্ছে দেখবেন এবং আপনাকে অবশ্যই সাজেশান দেবেন যে আপনি প্রেশারে বা হাই প্রেশারে আপনি আক্রান্ত হয়েছেন কি না, বা হাই প্রেশার আপনার হচ্ছে কি না সেটা আপনি বলতে পারবেন বা দেখতে পারবেন ওনাদের কাছে। হাই প্রেশারটা কতটা লেভেল উঠলে হাই প্রেশার বলতে পারবো আমরা। আপনার যদি বয়স 40 বা 45 হয়, সেখানে আপনার যদি প্রেশার 150-র উপরে থাকে তখন সেটা আপনার হাই প্রেশার ধরা যাবে। এবার যাদের হচ্ছে আপনার বয়স 60 বছর কিংবা 70 বছর বয়স, সেই সমস্ত ব্যক্তিদের 150 কিংবা 160 বা 180, অনেক সময় 200-র কাছেও চলে যায়, সেই সময় তাদের প্রেশার যদি স্পিগনোম্যানোমিটারে যদি দেখা হয় বা প্রেশার মাপার যন্ত্রে দেখা হয় তাহলে বোঝা যাবে যে ওনার প্রেশার বেড়েছে। প্রেশার বাড়লে আপনি কী কী করণীয় করবেন? ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তারবাবু যে ওষুধগুলো খেতে বলবে সেগুলো টাইম টাইম খাবেন, জল খাবেন, আর সকালে উঠে ব্যায়াম করবেন, হালকা যোগ ব্যায়াম করবেন, রিচ খাবার একদম বর্জন করবেন, যতটুকু সেফলি খাওয়া যায় বা হালকা খাবার খাওয়া যায় সেগুলো খাওয়ার চেষ্টা করবেন এবং ডাক্তারের পরামর্শ নিলে আপনি সুস্থভাবে আবার আপনার প্রেশারটাকে কন্ট্রোলে আনতে পারবেন। আমাদের এই চ্যানেলটিকে ভালো লেগে থাকলে আপনি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পরবর্তী ভিডিও যেন আপনার কাছে পৌঁছাতে পারে। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।